আপনাকে তো আমরা আমাদের দেশের চলচ্চিত্রের সব নায়কের বিপরীতে অভিনয় করতে দেখেছি, এবং আমাদের দেশের বাইরেও অনেক তারকার সঙ্গে অভিনয় করেছেন। হ্যাঁ, তো এই অনুভূতিটা একটু জানতে চাই। না, আমার খুব ভালো লেগেছে, যারা আমার স্বপ্নের কুমার ছিল, যাদেরকে দেখে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি, যখন ফিল্মে এলাম তাদের সঙ্গে কাজ করতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। বিদেশেও মানে অনেক মানে বড় বড় তারকাদের সাথে আমি অভিনয় করেছি। তা আমি মনে করি আসলে শিল্পী যারা আসলে অরিজিনাল, এদের কোনো ভেদাভেদ কোনো কিছু না, যে বলবো না অমুক খারাপ অমুক ভালো অমুক, এটা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, দেশ বিদেশ সবার কাছ থেকে। সে সময়ের যে গল্পগুলো ছিল চলচ্চিত্রে এবং এখনের যে গল্পগুলো প্রায় সেম হয়ে যাচ্ছে, একই ঘরানার স্টোরিগুলো হচ্ছে আর কি। তো আপনি কি মনে করেন না যে এই মানে ইয়ে থেকে একই রকম টাইপ থেকে বের হয়ে আসা উচিত, চরিত্র নিয়ে একটা সিনেমা হওয়া উচিত? তবে আমার বিশ্বাস যে আমরাও যখন ব্যাক করছি, তারপর এখনকার জেনারেশন যারা আছে, আমাদের যারা আগেকার প্রডিউসার আছে, ডাইরেক্টর আছে, সবাই মিলিতভাবে মানে এই চেঞ্জটা বোধ হয় মানে করেন যে আবার চেঞ্জ হবে বোধ হয়, যে ব্যাপারটা চলছে বা যে যে ব্যাপারগুলো দর্শক বুঝতে পারছে যে না একই টাইপের হয়ে যাচ্ছে, আর মনে হয় চেঞ্জ হবে ইনশাল্লাহ। আমার মনে হয় নিশ্চয়ই এখন এই মুহূর্তে আরেকটা গান দেখতে ইচ্ছে করছে, আপনার ছবি থেকে একটা মিষ্টি গান আরেকটা দেখে আসি। দর্শক, আমরা আরেকটি গান দেখব আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা রোজিনা ছায়াছবি থেকে। আপনার যতগুলো ছবি হয়েছে, আপনার নিজের পছন্দের ভালো লেগেছে, মনে দাগ কেটেছে, এখনো মনে পড়ছে, সেরকম দু একটা ছবির নাম? অনেক ছবি মানে যে কোনটা রেখে কোনটা বলবো আর কি, কষাই তো ছিলই সব ছবির চরিত্রে, আমি মানে এক এক ধরনের করেছি। তো তারপর যেগুলো সোশ্যাল ছবির কথা যেটা বলছি, কষাই, বিনিসুদার মালা, মানসী, তারপর দিনকাল, তারপর আপনার কৈফিয়ত, সাহেব ছিল একটা ছবি, সাহেব, তারপর আপনার সুখের সংসার, লাল বেনারসি, তারপর আপনার আমারই প্রযোজিত আপনার দোলনা। এতগুলো যে ছবি করেছেন, আপনাকে বেশিরভাগ জুটি করতে দেখা গেছে আমাদের ফারুক ভাইয়ের সঙ্গে, এটা কিন্তু দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছিল, তাই নিয়ে কিছু শুনতে চাই। আমি আর ফারুক ভাই যেন একটা দর্শকের একটা কাছে একটা ভালোবাসার একটা পাই, শিল্পী হয়ে গেলাম আর কি। এটা আসলে ছবি করতে করতে মনে করেন যে আমার ফারুক ভাইয়ের কিছুই না যে ই করা, যে উনি একটা মানে গুণী শিল্পী, আমার সিনিয়র, উনি অনেক জানে, আমি ওনার কাছ থেকে অভিনয়ের ব্যাপারে অনেক কিছু শিখেছি। হ্যাঁ, তো এটাই মনে হয় একটা ভালো একটা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, আর যেখানে দর্শকরা আসলে ভালোভাবে গ্রহণ করেছে। তো মানুষের কিন্তু একটা ক্ষুধা থাকে, যারা অভিনেত্রী যারা অভিনয় করে বিশেষ করে, সবসময় একটা ক্ষুধা নিয়ে থাকে যে আমি যদি অমুক চরিত্রটা পেতাম তাহলে হয়তো করতাম, সেরকম কোনো স্বপ্নের চরিত্র কি এখনো রয়ে গেছে যেটা আপনি এখনো করতে পারেননি? না, অনেক আছে, যেমন রবীন্দ্রনাথের গল্প তো প্রতিটি আমার খুব ভালো লাগতো আর কি, যেমন শাস্তি আমি করেছিলাম ওটাতে মানে অভিনয়, কিন্তু ছবিটি রিলিজ পাইনি, চোখের বালি, নৌকা ডুবি, মানে লটস অফ মানে করে যে সাহিত্যিক নির্ভর গল্প, কিন্তু আমি অবশ্য ওইভাবে করতে পারিনি চলচ্চিত্রে, কিন্তু আমার মনের মধ্যে গাথা ছিল যে না এই ধরনের গল্পতে এই ধরনের চরিত্রগুলোতে অভিনয় করার আর কি। মেজদিটা আমার খুব ইচ্ছা ছিল যে বড় পর্দা ছবিতে ছবির জন্য কাজ করবো আর কি, তবে আমার ইচ্ছা ইনশাল্লাহ মানে আমি আবার যখন ব্যাক করেছি এই মেজদি গল্পটি আমি চলচ্চিত্রে আবার ধারণ করার চেষ্টা করব। আচ্ছা, নিশ্চয়ই আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করব যে আপনার সেই ছবিটা কবে মুক্তি পাবে এবং আমরা দেখব। আজকে অনেক কথা বললাম, অনেক কথা শুনলাম, জানলাম, গল্প করলাম, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের সবার প্রিয় চিত্রনায়িকা রোজিনার সঙ্গে গল্প করছিলাম, অনেক গল্প শুনলাম, অনেক কথা জানলাম, আসলে গল্প যেন ফুরোয় না, কারণ এমন একজন অভিনেত্রী তিনি যার সঙ্গে গল্প করে আসলে সময় আসলে কেমন করে যে চলে গেল আমরা বুঝতে পারিনি। তারপরেও আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনাদের ভালো লাগলেই আসলে আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। আগামী পর্বে আপনাদেরই প্রিয় আরেকজন তারকাকে সঙ্গে নিয়ে আসবো, ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবার জন্য রইল শুভকামনা, আল্লাহ হাফেজ।
কি জানি।